হ্যালো বন্ধুরা, গল্পের আবরণে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যদি মজার মজার গল্প দেখতে চাও তাহলে ঝটপট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে কিন্তু ভুলে যেও না। আর অনেক বেশি বেশি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। কি রে, তুই আজকে এত বেলা করে বাসন মাজতে আসছিস? তোর কি আজকে রান্না বান্না করতে অনেক বেলা হয়ে গেছে নাকি রে? আরে হ্যাঁ, ভবানীদির মেয়ে এসেছিল একটুখানি মোচার ঘন্ট দিতে। ও যা ভারী মিষ্টি মেয়ে, ওর সঙ্গে গপ্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেল, তাই রান্না খাওয়া করতেও দেরি হয়ে গেল রে। হ্যাঁ ঠিক বলেছিস, ওই ভবানীদির ছোট মেয়ে কলি ও প্রচন্ড মিশুখে স্বভাবে, আর সবার সঙ্গে এক গাল হেসে কথা বলে, কিন্তু বড় মেয়েটা বড্ড রূপের অহংকারী জানিস তো, কথা বললেই কেমন খ্যাত 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 করে। বাবা রে, তা যা বলেছিস, আমার তো ওর সঙ্গে কথা কইতেই ইচ্ছা করে না। তুই কি করতে যাস গায়ে পড়ে ওর সঙ্গে কথা কইতে? আরে এরকম বললে সব সময় হয় না রে, ও হলো ভবানীদের বড় মেয়ে, ভবানীদের খোঁজ খবর নেওয়ার জন্য তো মাঝে মাঝে ওর সঙ্গে কথা বলি নাকি, কিন্তু ও যেভাবে ঝাঁঝালো ভাবে সবসময় উত্তর দেয়, ধুর ধুর, ওর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। শোন তোকে একটা কথা বলি, ভবানীদের খোঁজ খবর যদি তোকে নিতেই হয় তাহলে সব সময় ওই কলির থেকে নিবি, বড্ড ভালো স্বভাবের মেয়ে রে। সত্যি, তবে ভগবান সবাইকে একেবারে নিখুঁত ভাবে পাঠায় না গো, ওই মেয়েটা কাজ কর্ম স্বভাব চরিত্রে ভালো হলেও গায়ের রংটা যে কালো, আমাদের সমাজ এখনো পর্যন্ত কালো রংকে যে মেনে নিতে পারে না গো। তাতে কি হয়েছে শুনি, কালো রঙের সমস্যাটা কি আছে? ভালো মনের মানুষ হলে না কালো ফর্সার মধ্যে তফাৎ দেখে না বুঝলি, আর বড় মেয়েটা যতই ফর্সা হোক না কেন, আমাদের কলির নাক চোখের কি গড়ন, যে কোনো ফর্সা মেয়েকেও হার মানাতে পারবে। যত যাই বলিস বাপু, গায়ের রংটাই শেষ কথা নয় কো, গায়ের রং ছাড়াও কেউ যদি গুণবতী হয় তাহলেই হলো সে সবার চেয়ে সেরা। এত বেলা হয়ে গেল এখনো অব্দি এক কাপ চাও পেলাম না, কি রে কলি আমার চাটা কখন আসবে শুনি? এই তো দিদি, আমি তোর চাটা এক্ষুনি বসাচ্ছি। আসলে কি বলতো, আজকে তো বাড়িতে অনেক অতিথি আসবেন তাই অনেক রান্না বান্না করতে হচ্ছে রে। বাড়িতে যে অতিথি আসবে এই চিন্তা তোর থেকে আমার বেশি বুঝলি, কারণ ওনারা তো আমাকে দেখতে আসবেন নাকি, তা এর জন্য আমাকে চা দিতে দেরি করছিস কেন তুই? না রে দিদি, একা হাতে এত কাজ আমি পেরে উঠছি না, তাই আজকে তোকে চা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। এই শোন, তোর রূপচর্চা নাই করতে হতে পারে, আর তোর রূপচর্চা করে হবেই বা কি, রূপের তো এই ছিরি, গায়ে রং যা কালো, থাক কখনোই চর্চা করে ফর্সা হবে না আমার মতো। কিন্তু আমার তো আর অনিয়ম করলে চলবে না বল, তাহলে আমার এই অনিয়ম করার প্রভাব আমার এই রূপের ওপর এসে পড়বে। না রে দিদি, তোকে কোনো অনিয়ম করতে হবে না, শুধুমাত্র আজকের দিনটাই একটু দেরি হয়ে গেল। বুঝি আমি রে, সব বুঝি, আসলে এত ধনী ঘর থেকে আমার জন্য সম্বন্ধ আসছে তো, সেই জন্যই তোর হিংসায় একেবারে শেষ হয়ে যেতে হচ্ছে। হিংসা? আমি কেন হিংসা করতে যাব রে? উমা, তুই হিংসা
চর্চা করবি না তো আর কে করবে শুনি? আমার এত রূপের জন্য এত সুন্দর একটা সম্বন্ধ আসছে, কিন্তু তোর এই কুৎসিত রূপ দেখে তোকে আর কে বিয়ে করবে বল? তখন তো মাকে অনেক টাকা পণ দিয়ে তারপরে মেয়ে পার করতে হবে। আদেও মেয়ের বিয়ে হবে কিনা সে নিয়ে কোনো নিশ্চয়তা নেই, তাই হয়তো তোর মনে খুব হিংসা হচ্ছে। না রে দিদি, আমি এই নিয়ে তোকে কোনো দিন কোনো হিংসা করিনি, আর আমার নিজের এই কালো রং নিয়েও আমার কোনো আক্ষেপ নেই রে। ভগবান আমাকে যেমন বানিয়েছেন আমি তেমনই অনেক খুশি আছি। চুপ কর, এইসব বড় বড় ডায়লগ অন্য কোথাও দিস, এসব কথা তোর অন্য সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করব না। আমি তো জানি তোর মনে মনে ঠিক কতটা বিষ রয়েছে। ঠিক এই সময় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ মহিলা তাদের ঘরে ঢুকলেন। বাড়িতে কেউ আছেন? আমি যে বড্ড তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস জল দিন না। এই এই তুমি এখানে কি করে ঢুকলে? বলা নেই কওয়া নেই অপরিচিত একজনের বাড়িতে ঢুকে পড়লে? এই বুড়ি, তোমার কি একটু লাজ লজ্জা নেই নাকি? না না, আমি তো বাইরে থেকে অনেকবার ডেকেছি, কারো সাড়া পাইনি, তাই ঘরে চলে আসলাম। ভিকিরি বুড়ি একটা, বেরো বেরো এখান থেকে, কোনো জল টল হবে না, বেরো। এক গ্লাস জল দাও না মা, অনেকটা পথ হেঁটে এসেছি, বড্ড তেষ্টা পেয়েছে। আচ্ছা বুড়ি, আমায় একটা কথা বলো তো, এই বাড়ির বাইরে বড় বড় করে কি ধর্মশালা বলে লেখা আছে নাকি, যে যখন তখন যে কেউ চলে আসবে আর আমরা তাকে জল দেব? না না, আসলে আমি আসলে না বলে কি? হ্যাঁ, তুমি কি ভাবছো তোমাদের মতো মানুষদের ধান্দা আমি বুঝতে পারি না? প্রথমে একটু জল চাই, খাবার চাই, এইসব বলে দুঃখ দুঃখ মুখ নিয়ে ঘরের ভেতরে ঢুকবে, দেখাবে যে তুমি বড্ড অসহায়, আর তারপরে ঘরের মালিক যেই একটু চোখের আড়াল হবে অমনি ঘর থেকে জিনিস নিয়ে ধা। না না মা, তুমি আমাকে ভুল বুঝছো। ভুল ঠিক কিচ্ছু বোঝার দরকার নেই, তুমি এখনই এই বাড়ি থেকে চলে যাবে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। শুনুন, আপনি যাবেন না, এই নিন আপনার জল। ব্যাস অমনি তো হয়ে গেল তো, দেখছিস আমি যখন বের করে দিচ্ছি তখন তোর আবার এইসব করার কি দরকার? বাইরের লোকের সামনে সবসময় শুধু ভালো সাজা, তাই না? শুনুন না, আপনাকে তো দেখে মনে হচ্ছে সকাল থেকে আপনার কিছু খাওয়াও হয়নি, আপনি বরং এখানে একটু বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই না না, এসব কিন্তু একদম করবি না, ওই নোংরা কাপড় চোপড়ে যদি আমাদের এই সোফার মধ্যে বসে তাহলে তো সব কিছু নোংরা হয়ে যাবে, তোর কি মনে নেই নাকি যে আজকে আমায় দেখতে আসবে? অত ধনী বাড়ি থেকে আমার জন্য সম্বন্ধ আসছে, এসে যদি ঘর ধরে এরকম নোংরা দেখে তাহলে কি ভাববে বলতো? তখন হয়তো আমার বিয়ের সম্বন্ধটাই ভেঙে যাবে। একদম নয়। দিদি, তুই এতটা স্বার্থপর কি করে হতে পারছিস বলতো? দেখছিস তো যে উনি ঠিক কতটা অসহায়, মানুষকে সাহায্য করলে কখনো নিজের ক্ষতি হয় না, উল্টে নিজের ভালোই হয়। তুমি একদম ঠিক বলেছো মা, সত্যি তোমার এই রূপ দেখে আমি যে পুরো মুগ্ধ হয়ে গেলাম। কি ওর আবার রূপ? বুড়ি তুমি তো দেখছি একে ভিকারি, তার উপরে আবার অন্ধ, ওর আবার রূপ কোথা থেকে আসলো শুনি? তুমি ভুল করছো, ও কালো হতে পারে তাই বলে কিন্তু অসুন্দর নয়, ও মন থেকে যথেষ্ট রূপবতী। আর তুমি যে বিয়ের সম্বন্ধ নিয়ে এত অহংকার করছিলে এতক্ষণ ধরে, আমি হলাম ছেলের মা। কি বললেন আপনি?
আপনি আসলে? হ্যাঁ, আমি হলাম ছেলের মা। ছেলে বিয়ের সম্বন্ধটা নিয়ে তোমার বোন এত লাফালাফি করছিল। আসলে আমি এমন একজন পুত্রবধূকে চেয়েছিলাম যে মনের দিক থেকে যথেষ্ট স্বচ্ছ হবে, কারণ আমাদের ওই অগাধ সম্পত্তি দেখে তার মনে যেন কোনো লোভ সৃষ্টি না হয়। আর আমি সেটা পেয়ে গেছি। তুমি হলে আমার পুত্রবধূ হওয়ার জন্য একেবারে উপযুক্ত। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, তোমার গায়ের রং ফর্সা হতে পারে, কিন্তু তোমার মনে বড্ড অহংকার আর রূপের বড্ড দেমাকি তুমি। কিন্তু তোমার বোনকে দেখো, কত নিষ্পাপ মনের একটি মেয়ে, পরে দুঃখে নিজেও দুঃখী হয়, তাই ওই আমার পুত্রবধূ হবে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তো, রূপ নিয়ে অহংকারী হয়ে কাউকে ছোট করা কোনো দিন উচিত নয়।